আমি এইটো ভিডিওত আলোচনা করিম হাফ ইয়ারলি এক্সাম 2023 সাবজেক্ট জেনারেল সায়েন্স ক্লাস টেনের। তো তোমালে চাব পারা 2024 কারণে তোমালে উপকৃত হবা, এই ভালকে বুঝি লওয়া। এই ভিডিওত আমি 45টা এমসিকিউ আলোচনা করিম। ফার্স্টরটো তোমালোকৰ 10টা এমসিকিউ আসে। তো কারেক্ট অপশনবোৰ মই রাউন্ড চিন দি দিছো, তোমালে চাই লওয়া। এক নম্বরটো হৈছে কোনটো বিক্রিয়াত, কোনো বিক্রিয়াত যদি পদার্থটোৱে অক্সিজেন হেৰুৱায় বা হাইড্রোজেন লাভ করে তেতিয়া তাক কোৱা হয় বিজারিত। অর্থাৎ তোমালে জানা অক্সিজেন হেরালে বিজারিত বুলি হব আর হাইড্রোজেন লাভ করলে। ইয়ার পিছতে হয়েছে তোমালোক বি নম্বর প্রশ্ন আছে, মেন্ডেলিভৰ পর্যায়বৃত্ত তালিকা ব্যবহার করে নির্ণয় করা কে মৌলটোর অক্সাইড সংকেত। তো কে টু ও হব, কারণ অক্সিজেনের যোগ্যতা টু আসে আর কে ওয়ান আসে, কারণে কে টু ও হব। সি নাম্বারটা হচ্ছে তলৰ কোনটো মৌলৰ ইলেকট্রনীয় বিন্যাস 282, তো এই ম্যাগনেসিয়াম হব, কারণ 12-12 ম্যাগনেসিয়াম হয়। ডি নাম্বারটা হচ্ছে তলত দিয়া কোনটো সূত্রর উপর কক্ষ এটাই গ্রহণ করব সর্বোচ্চ ইলেকট্রনীয় সংখ্যা নির্ভর করে, এই তোমালোক 2n² অর্থাৎ এই তোমালে নাইনতো পাই আহিছা। ইয়ার পিছতে সি নাম্বারটা হয়েছে লক্ষ্যবস্তুর, ই নাম্বারটা লক্ষ্যবস্তুর সমান আকার সৎ প্রতিবিম্ব পাবলৈ হলে লক্ষ্যবস্তুর উত্তল লেন্সর সম্মুখত কোন স্থানত রাখব লাগিব, ফোকাস দৈর্ঘ্য দুগুণ দূরত্ব অর্থাৎ ভাসকেন্দ্রত। ইয়ার পিছত এফ নাম্বারটো চা, গোলাকার দাপনের বাবে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বর দূরত্ব ভি, আর ফোকাস দৈর্ঘ্য এফর সম্বন্ধটো হল 1/u + 1/v = 1/f, কারণ দাপনের সূত্র প্লাসর আসে আর যদি লেন্সরটো সুদে তেতিয়া মাইনাসরটো হব। ইয়ার পিছর অপশন কুয়েশনটো চা, জি নাম্বারটো নিয়মিয়া দৃষ্টি খাদ্য প্রাপ্তবয়স্কর স্পষ্ট ন্যূনতম দূরত্বটো হল 25 সেন্টিমিটার। ইয়ার পিছর প্রশ্ন চা, এস নাম্বার কুয়েশনটো হচ্ছে মানুষের চকুর লেন্সর প্রণালীয় পোহর সংবেদী এখন পর্দাত প্রতিবিম্ব গঠন করে, পর্দাখন হল রেটিনা। ইয়ার পিছতে আই নাম্বারটো মানুষের উৎপত্তি হয়েছিল আফ্রিকাত, জি নাম্বারটো হচ্ছে তলত, জে নাম্বারটো হচ্ছে তলত কোনবোর ক্রমজমে মানুষের সন্তানের মহিলার লিঙ্গ নির্ধারণ করে, এই এক্স এক্স এ করে মহিলার, আর যদি পুরুষের হয় তো এক্স ওয়াই হব। ইয়ার পিছতে দুই নম্বর 10টা এমসিকিউ আসে, চাই লওয়া। দুই নম্বর কুয়েশন কিনা হচ্ছে তলত দিয়া শুদ্ধ উত্তরটো বাছি উলিয়া, এক নম্বরটো হচ্ছে দ্রব এটা রঙা লিটমাস নীলা করেছে, পিএইচ হব। তো রঙা লিটমাস আমি জানো খারে নীলা করে, তো খার হবলে হলে 7তকে বেশি হব, তো অপশন এটো শুদ্ধ 10। ইয়ার পিছতে তোমালোকৰ দুই নম্বরটো হচ্ছে অক্সিজেনের উপস্থিতিত পাইরুভেট অণু ভাঙি যায় তেতিয়া মাইটোকন্ড্রিয়াত। ইয়ার পিছতে তিন নম্বরটো চা, স্পাইগো ম্যানোমিটার যন্ত্রটো তলত দিয়া মানুষের কোনটো বেমার জোখিবলৈ ব্যবহার করা হয়, রক্তচাপ। ইয়ার পিছতে চারি নম্বরটো হচ্ছে উদ্ভিদৰ দেহত জাইলেমৰ কাম হল পানির পরিবহন। ইয়ার পিছতে পাঁচ নম্বরটো চা, দুটা নিউরনের মাজৰ ফাঁকটো কি বুলি কোৱা হয়, এইটো হৈছে তোমাৰ সাইনেপ্স। ইয়াৰ পিছতে তোমালোকে চাব পাৰা ছয় নম্বৰটো, তলৰ কোনটো সঞ্জীৱনী পদাৰ্থ উদ্ভিদৰ কোষৰ আকাৰ ডাঙৰ আৰু দীঘল হোৱাত সহায় কৰে, অক্সিজেন। ইয়াৰ পিছত সাত নম্বৰটো চাব পাৰা, সাত নম্বৰটো হৈছে তোমালোকৰ তলত উল্লেখিত কোনটো বিকল্প শক্তিৰ উৎস সৌৰ শক্তি। ইয়াৰ পিছৰ প্ৰশ্নকেইটা চোৱা, পিছত আট নম্বরটো হয়েছে তলৰ কোনটো নবীকরণ শক্তির উৎস নহয়, নবীকরণ শক্তির উৎস নহয় তোমালোকৰ এইটো অপশন জীবাশ্ম ইন্ধন। ইয়াৰ পিছৰটো চোৱা তোমালোকে, ন নম্বরটো হৈছে Fe2O3 + 2Al = Al2O3 + Fe2Fe, বিক্রিয়াটো উদাহরণ, এই অপসরণ বিক্রিয়া তোমালে দেখাই পাইছা, এলুমিনিয়াম অক্সিজেন লৈছে, তো এটা এটা অপসরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। ইয়ার পিছতে তোমালোকৰ প্রশ্নটো হৈছে 10 নম্বরটো হৈছে রামধেনু সূর্যৰ বিপরীত দিশত সৃষ্টি হয়, অপশন এটো শুদ্ধ। তিন নম্বর প্রশ্নকিটা চা, তিন নম্বরটো হৈছে খালি ঠাই পূর করা, খালি ঠাই পূর করা কিটা তোমালোকৰ ইয়াতে খালি ঠাই মই অপশনবোৰ লিখি দিছো, তো তোমালোকে চাই লওয়া। ইয়াতো তোমার 10টা প্রশ্ন আসে। তারপর চারি নম্বর কিটা চা, চারি নম্বর কিটাও তোমার শর্ট কুয়েশন আসে, মই এইটা কুয়েশন ইয়াতে আনসারবোৰ লিখি দিছো, ইয়াতে মই চারি আর পাঁচটো লিখি দিয়া নাই, এইটা তোমালোকে প্রশ্নটো কিটা শুনি লওয়া। প্রভাবী চরিত্র কাক বোলে, পিতৃ মাতৃৰ পৰা সন্তান সন্ততিলৈ যি চৰিত্ৰ কঢ়িয়াই নিয়ে সেইটোৱে প্ৰভাৱী চৰিত্ৰ। লেন্স এখনৰ ওৱান ডায়প্টাৰ ক্ষমতা সংজ্ঞা দিয়া, ওৱান মিটাৰ ফকাছযোগ্য লেন্স এখনকে ওৱান ডায়প্টাৰ বুলি কোৱা হয়। তাৰপিছত ছয় নম্বৰকেইটা চোৱা, ইয়াতে প্ৰশ্নটো লিখি দিছোঁ মই অপশ্যনকেইটা। ইয়াৰ পিছত তোমালোকৰ পাঁচ নম্বৰ কুৱেশ্যনকেইটা আছিলে তোমাৰ সত্য অসত্যকেইটা মই ইয়াতে চিন দি দিছোঁ। ইয়াৰ পিছত ছেকশ্যন এইটো শাখা খ, ইয়াতে ছেকশ্যন বি হ'ব এইটো, ইয়াতে তোমালোকৰ লং কুৱেশ্যনবোৰ আছিলে, তো লং কুৱেশ্যনবোৰ কেনেকুৱা আহিছিলে চাই লোৱা। এইখানে তিন মার্কর কুয়েশন আসছিল, ইয়ার পোহরের পর অঙ্ক আসছিল, তো তোমালে চাই লবা এবারও একটা অঙ্ক আসব। তো এইখানে আসলে এই ভিডিও লগবর শেয়ার করবা, থ্যাংক ইউ।